নমস্কার বন্ধুরা, রাজ্যে চালু হয়ে গেল জেলায় জেলায় অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ। ডাব্লিউবি আইসিডিএস রিক্রুটমেন্ট 2022 এবং এ বিষয়ে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি করছেন তাহলে আপনার জন্য বিরাট বড় সুখবর। রাজ্যে অঙ্গনওয়াড়িতে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্যের জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে এখান থেকে আমরা আপনাকে জানিয়ে দেবো। এবং আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো নিয়োগের দপ্তরের নাম। তো ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ ICDS এর পক্ষ থেকেই কিন্তু আপনাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে প্রত্যেকটি পদেই নিয়োগ করা হবে, তাই পরপর আপনাদেরকে পদ অনুযায়ী বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো প্রথমেই জানিয়ে দেবো যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে উপরোক্ত পদে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হবে গ্র্যাজুয়েট পাস। এবং বয়সসীমা, যে সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকার নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় রয়েছে এবং মাসিক বেতন দেওয়া হবে 7,100 থেকে 37,600 পর্যন্ত বেতন রয়েছে। পরবর্তীতে জানিয়ে দেবো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা। এবং বয়সসীমা, উপরোক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় রয়েছে এবং মাসিক বেতন দেওয়া হবে 3,000 থেকে 4,500 পর্যন্ত মাসিক বেতন রয়েছে। পরবর্তীতে জানিয়ে দেবো অঙ্গনওয়াড়ি মিনি ওয়ার্কার, যেখানে শিক্ষকতার যোগ্যতা চাওয়া হয়েছে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষকতার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে। এবং বয়সসীমা, উপরোক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সের ছাড় রয়েছে। মাসিক বেতন এখানে দেওয়া হবে 2,250 থেকে 3,500 কিন্তু মাসিক বেতন দেওয়া হবে। আর পরবর্তীতে জানিয়ে দেবো অঙ্গনওয়াড়িতে সহায়িকা পদের জন্য। তো সহায়িকা পদের জন্য শিক্ষকতার যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষকতার যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে। এবং বয়সসীমা, উপরোক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য যথারীতি বয়সে ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় রয়েছে। এবং মাসিক বেতন, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য এখানে মাসিক বেতন রয়েছে 3,000 থেকে 4,500 পর্যন্ত প্রত্যেক মাসে। নাম্বার 5, পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য এখানে শিক্ষকতার যোগ্যতা বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষকতার যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী পাস বা তার সমতুল্য যোগ্যতা। এবং বয়সসীমা, উপরোক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় রয়েছে। মাসিক বেতন এখানে 1,500 থেকে 2,250 পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। এবার পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা আবেদন করবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইন বা অনলাইন উভয় মাধ্যমেই আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া হলো, এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন www.icdswb.in। এছাড়াও www.pscwb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে ফর্মও ডাউনলোড করতে পারবেন।